জান্নাতের আরো বহু জিনিস আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। এর মধ্যে একটা বিশেষ ঘটনা, নবী আলাইহিস সালাম পরবর্তীতে বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বললেন বেলাল আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ, তুমি জুতা পরে যখন হাঁটো কেমন আওয়াজ হয় আমি জানি, পরিচিত মানুষ যারা একান্ত কাছের মানুষের পায়ের হাঁটার আওয়াজ কেমন হয় সেটা মুখস্থ হয়ে যায় মানুষের। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বেলাল আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছো এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম, বেলাল আমাকে বলো তুমি কি আমল করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর রাসূল, আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই, আপনি যা বাতান সেগুলাই তো আমি খুব গুরুত্বের সাথে, বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি, সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই, তবে একটা আমল আমার আছে, সেটা হলো হে আল্লাহ রাসূল দিন এবং রাত যখনই আমি অজু করি, যখনই আমি অজু করি, অজু করার পর আমি দুই রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল অজু পড়ি, এটা আমি কখনো ছাড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বুঝতে বাকি ছিল না তার বিশেষ স্পেশাল আমল, যেটা হয়তো আমরা অনেকেই আজকাল করি না, বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহিয়াতুল ওযু নামাজ বিলুপ্ত হয়ে গেছে, এই সুন্নত আজ হারিয়ে গেছে। আমরা ওযু করার পর দুই রাকাত নামাজ পড়ার বিষয়ে মানুষ অভ্যস্ত না, তাহিয়াতুল ওযু তো পরের কথা, তাহিয়াতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, মানুষ মসজিদে চলে যায় ধাপ করে বসে যায়, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাই, তাহলে সে মসজিদে ঢুকে যেন দুই রাকাত নামাজ পড়া ছাড়া না বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন, এক ব্যক্তি এসে বসে গেছে, তিনি তাকে বলেছেন তুমি কি দুই রাকাত নামাজ পড়েছো, লোকটি বলেছে না পড়ি নাই, নবীজি বলেছেন কুম দাঁড়াও তুমি দুই রাকাত নামাজ পড়ো তারপরে বসো, আল্লাহর ঘরে সম্মানার্থে গিয়ে বসতে হলে তুমি দুই রাকাত নামাজ পড়বে তারপরে গিয়ে বসবে। এই তাহিয়াতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আর তাহিয়াতুল ওযু এটা তো আমরা অনেকে জানিও না, যে যতবার আপনি ওযু করবেন, ওযু করার পর কোনো কথাবার্তা অন্যান্য কাজকাম করার আগে, ওযু করার পর দ্রুততার সাথে আপনি কেবলামুখী হয়ে দুই রাকাত নামাজ পড়ে ফেলবেন, এটা ওযুর সম্মানে, এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই আমলটির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন। এই আমলটা আমরা শুরু করব তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের এরকম অনেকগুলো দৃশ্য দেখতে পেয়েছেন। আমরা এরপরে জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শেষ করে, মেরাজের প্রাককালে, মেরাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড়, মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে? সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে, এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন, আল্লাহর কুদরত অবলোকন করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, যে যাও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো, প্রতিদিন প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়বে, এটা ফরজ করে দেওয়া হলো, তুমি এটা নিয়ে যাও। নবী আলাইহিস সালাম এটা নিয়ে আসছিলেন, প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস, পঞ্চম আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বললেন যে আমি বনী ইসরাইলের নবী হিসাবে, তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি, তোমার উম্মত দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার 50 বার নামাজ, এটা তারা পড়তে পারবে না, এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে, অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, যা বলেন আল্লাহ আমার উম্মতের জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে, আপনি একটু কমায় দেন, আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত দিলেন। এরপরে আবার আসলেন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তিনি আবারও বললেন একই কথা, আবার নবীজি ফিরে গেলেন, আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমায় দিলেন, এভাবে কমাইতে কমাইতে 9 বার আসা যাওয়া হলো এবং 45 ওয়াক্ত নামাজ কমানো হলো, থেকে গেল 5 ওয়াক্ত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল যে আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না, আমি বিব্রত বোধ করছি, ইতস্তত বোধ করছি যে একটা বিষয় কতবার কমাবো, আর 5 ওয়াক্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও, তারা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে, সুন্দর করে আদায় করে,
তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি 5 ওয়াক্তের মাধ্যমে দেব।